স্বপ্নের পদ্মা সেতু এখন পুরোটাই দৃশ্যমান। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 10 ডিসেম্বর বসছে সেতুর 41তম স্প্যান, আর এর মাধ্যমে পুরোপুরি দৃশ্যমান হবে দীর্ঘ প্রতীক্ষার পদ্মা সেতুর মূল কাঠামো। নিজস্ব অর্থায়নে এমন একটি সেতু নির্মাণ করতে যাওয়ার কাজটি সহজ ছিল না। পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে, পাশাপাশি সমান্তরালে চলছে রেলপথ নির্মাণের কাজ। অক্টোবর থেকে সেতু প্রকল্পের রেলপথের মাটি ভরার সহ অন্যান্য কাজ চলছে। এখন পর্যন্ত পুরো প্রকল্পের 82.50% কাজ শেষ হয়েছে। 30,193 কোটি টাকার এই প্রকল্প ইতিমধ্যে বদলে দিতে শুরু করেছে এই অঞ্চলের মানুষের জীবনমান। আসা যাওয়ার জন্য মানুষের সম্পর্কে ভালো হইব জিনিসটা তৈরি হলে আলহামদুলিল্লাহ আমরা শুকুর আদায় করলাম ভালো ইনশাল্লাহ। পদ্মা সেতু হলে আমাদের যাতায়াত খুব ভালো হবে, আমাদের দক্ষিণবঙ্গ খুব উন্নত হবে। আজকে 3 দিন যাবত এই ঘাটে আমরা বসা, ফেরি চলে না, তারপরে কুয়াশার লেগা সমস্যা নাকি তাদের এই সমস্যা। পদ্মা সেতু যদি হয় তাহলে হয়তো বা আমরা এই মুক্তি থেকে ছাড় পাবো। এই সেতুর সামনে দাঁড়িয়ে যে কোনো বাংলাদেশীর গর্ব হবে। এই সেতু কোনো সহায়তা ছাড়া নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। দেশের রূপই বদলে দিচ্ছে স্বনির্ভর এই সেতু। এই সেতু দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগ, বাণিজ্য, পর্যটন সহ অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আব্দুস সালাম, প্রথম আলো।